ব্যারাকপুর ক্রীড়াঙ্গনে সেমি কোভিড হাসপাতালের প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ চক্রবর্তী ও উত্তম দাস। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর ক্রীড়াঙ্গনের সেফ হোমটি পরিণত হতে চলেছে সেমি কোভিড হাসপাতালে। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার বিকেলে ব্যারাকপুর ক্রীড়াঙ্গনে উপস্থিত হন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, ব্যারাকপুর নেহেরু মেমোরিয়াল টেকনো গ্লোবাল হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন ক্রীড়াঙ্গনের যে অংশে সেমি কোভিড হাসপাতাল তৈরি হচ্ছে সেই অংশ ঘুরে দেখেন রাজ চক্রবর্তী ও উত্তম দাস। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রাজ চক্রবর্তী জানান, প্রথম অবস্থাতে সোমবার 35টি শয্যা দিয়ে কাজ শুরু করা হবে, এরপর দু দফাতে মোট 100 শয্যা করা হবে। সোমবার দিনকে 12টার সময় আমরা এটা উদ্বোধন করব এবং আশা করছি তাতে সবার সুবিধা হবে। কাজ মোটামুটি ফুল ফ্লেজে চলছে, আর একটু বাকি আছে লাস্ট মুহূর্তের কাজ, যেটা সোমবার করে ফেলতে পারলে আমরা অনেকটা নিশ্চিন্ত হবো, তাই তো? অনেক নিশ্চিন্ত হবো এবং অবভিয়াসলি তার জন্য সবাই মিলে এটার জন্য প্রচণ্ড খেটেছে টেকনো গ্লোবালের সম্পূর্ণ টিম। হ্যাঁ, এবং পুরো আমাদের উপর লেভেল অবধি, মানে ডিএম বলুন, এসডিও বলুন, সবাই ভীষণ, মানে আমাদের সিপি থেকে আরম্ভ করে আমাদের ডিএম বসের সুপার যে ছিলেন, সবাই মিলে চেয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব, যত যেভাবে সবাই কোঅপারেট করতে পারেন, এবং অবভিয়াসলি উত্তম দা না থাকলে এত এই জায়গাটা এবং এইভাবে কাজ করাটা সম্ভব হতো না। কতগুলো বেড বাঁচছে? 100টা বেডের করা হচ্ছে আর কি। হ্যাঁ, আমরা সোমবার দিনকে হয়তো 35টা দিয়ে শুরু করব, তারপরে আর 7 দিনের মধ্যে 35টা, তারপরে আর 7 দিনের মধ্যে 30টা।